चा एवं आड्डा ए नहीं आमादेर सैटरडे आड्डा किन्तु एर संगे एकटु चकलेट सिरापेर मतो यदि मिश्रित हय शिल्प ताहले एई ट्रायोटा किन्तु बाम्पार कम्बिनेशन एबं सेई ट्रायोर खोजेई आमरा एसे हाजिर हयेछि शिलिगुड़ी कलेज पाड़ाय काप्स अफ आर्टे। কাপস অফ আর্ট কাপের মধ্যে শিল্প, যেমন এই কফিটা খাচ্ছি কফির মধ্যেও কিন্তু শিল্প রয়েছে এবং আর পাঁচটা কফি শপ বা টি বারের মতো চা বা কফি খাওয়াটা কিন্তু এখানে প্রাইমারি নয়, এখানে প্রাইমারি আপনার শিল্প। আপনি এখানে আসুন, ছবি আঁকতে পারেন, গান শুনতে পারেন, বই পড়তে পারেন এবং তার সঙ্গে একটু হালকা রিফ্রেশমেন্টের জন্য খাবারও খেতে পারেন এবং তা নিয়েই কাপস অফ আর্টের এক অনবদ্য প্রচেষ্টা যেটা শিল্প এবং খাদ্যের মেলবন্ধন। আবারও এক শনিবার আমি শুভায়ন এসে হাজির দ্য সেক্রেটুবার্স প্রেজেন্ট স্যাটারডে আড্ডা নিয়ে, এবং যেখানে আজ চায়ের সঙ্গে আড্ডা তো অবশ্যই হবে কিন্তু শুনবো এই আড্ডার পেছনে থাকা সেই মানুষটির কথা যার কাছে শিল্প এবং চায়ের মেলবন্ধন সাজিত হয়েছে। তো চলুন শুনে নেওয়া যাক। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কাপস অফ আর্টের অন্যতম কর্ণধার শুভ্রনীলকে। তো চলুন শুভ্রনীলের কাছ থেকে শুনে যাওয়া কিছু বক্তব্য। শুভ্রনীল, ওয়েলকাম টু দ্য সেক্রেটুবার্স। আচ্ছা, প্রথমে বলো যে কাপস অফ আর্ট এবং চায়ের সঙ্গে শিল্প, এই আইডিয়াটা কীভাবে তোমার মাথায় এলো? চায়ের সঙ্গে শিল্পর থেকেও যেটা সবার আগে আসে, কাপস অফ আর্ট আসলে একটা প্রোডাকশন হাউস আর তার দুটো ভেঞ্চার। আপাতত এটা একটা স্টুডিও ক্যাফে, আরেকটা হলো আর্ট ক্লাব, যেটা আমি বিশ্বাস করি এখনও অবধি যা দেখেছি আর্ট ক্লাব একমাত্র চাইল্ড আর্ট ম্যাগাজিন আমাদের গোটা দেশে, যেটা কিনা ইন্টারন্যাশনালি সব ধরনের মানে প্রত্যেকটা দেশেরই বাচ্চাদের কাজকে আমরা 14 বছর বয়স অবধি সীমা অবধি তাদের সবার কাজগুলোকে আমাদের পত্রিকায় তুলে ধরছি। আর স্টুডিও ক্যাফেটা কি? স্টুডিও ক্যাফেটা হলো একটা আর্ট স্টুডিও যার ভেতরে রয়েছে একটা কফি শপ। এবার সেই কফি শপটাতেও এমন নয় যে নর্মাল কিছু, এই কফি শপের মধ্যে যে কফিগুলো তৈরি হয় মোকাচিনো, ক্যাপাচিনো, ল্যাতে, যেগুলো কিনা মেশিন ছাড়া তৈরি হয় না, সেগুলো আমাদের এখানে পুরোপুরি হ্যান্ডমেড হয়। এটা গেল কফি শপের জায়গা। এবার স্টুডিও ক্যাফের কনসেপ্টটা কি? একটা আর্ট স্টুডিও যেখানে কিনা সব ধরনের শিল্প এবং শিল্পীকেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সেটা চিত্রশিল্পী হতে পারে, মানে ছবি আঁকা হতে পারে, গান বাজনা হতে পারে, বিভিন্ন যন্ত্র হতে পারে, পোয়েট্রি হতে পারে, কবিতা পাঠ হতে পারে, গল্প হতে পারে, কমেডি হতে পারে, এনি কাইন্ড অফ। যেমন কিনা অলরেডি দেখছেন আমাদের এখানে একটা বুকশেলফের এলাকা আছে, যেটা কিনা শুধু যে বই পড়ার জন্য রেখে দেওয়া তা নয়, লেখক লেখিকারা চাইলে তারা তাদের নিজেদের লেখা এখানে তুলে ধরতে পারে। দেওয়ালটা রয়েছে চিত্রশিল্পীদের জন্য, ফটোগ্রাফারদের জন্য, তাদের এক্সিবিশনের জন্য এক্সিবিশন স্লটস বুক হয়। और विभिन्न म्यूजिकल जंत्र रयेछे केउ जोदि आसे निजेदेर मतन करे अर्गानाइज करते कोनो शो सेटाओ करते पारे सेटातेओ आमादेर कोनो धरनेर चार्जेस नेई एमनकि जोदि कोनो एकटा ओपेन माइकेर मतनो करते चाय सेटाओ करते पारे कोनो द्विधा नेई माने आमादेर स्टूडियोटा शुधु जे आमादेर स्टूडियो ता नय प्रत्येकेर एकटा शिल्पेर स्टूडियो आर्ट स्टूडियो तो मानुषजनेरा तोमार एखाने आसबे एसे सन्ध्याबेलाटा बा निजेर क्वालिटी टाइम स्पेंड करबे एबं तादेर जोन्नो कि कि ब्यबस्था तुमि एखाने राखछो যেমনটা বললাম যে প্রথমত এটা খুব ভেতরের একটা জায়গায় নেওয়া জায়গাটা যাতে সেই শান্তশিষ্ট পরিবেশটা থাকে আর দ্বিতীয়ত আমি লিমিটেড সিটস ওই জন্যই রেখেছি যাতে মানুষের মধ্যে বেশি ওই ভিড় ভাট্টাটা না হয় একটু শান্ত মতন বসে রিল্যাক্স করতে পারে আমি যেই কফিটা দিচ্ছি সেটাও পিওর আরাবিকা রোস্ট করিয়ে আনছি ইনফ্যাক্ট যেই চা পাতাটা আমরা প্রোভাইড করছি সেটাও আমরা বহুবার টেস্ট করে 16-17 বার টেস্ট করে বারবার করে আরও উন্নত নিয়ে আসার চেষ্টা করছি কোয়ালিটিটা আমরা কারণ মেইন ফোকাসটা কোয়ালিটিতে যাতে মানুষ ওই রিল্যাক্সেশন জায়গাটা পায় আর যেমন আপনি বললেন ব্যবস্থার সবথেকে বড় বিজয় বিষয়টা আমাদের প্রত্যেকটা টেবিলে একটা করে স্কেচবুক বা নোটবুক রাখা রয়েছে হ্যাঁ তো মানুষ চাইলে তাদের কোনো কিছু ছবি আঁকতে ইচ্ছে করলো কিছু লিখতে ইচ্ছে করলো তারা নির্দ্বিধায় সেটা লিখতে বা আঁকতে পারে সেটাকে আমরা আমাদের ফেসবুক পেজে প্রতিদিন তুলেও ধরব হ্যাঁ এই সব বিষয়গুলো আছে মানুষ আসবে সেই কোয়ালিটি টাইমটা স্পেন্ড করতে গেলে যেই কোয়ালিটি একটা এনভায়রনমেন্ট কোয়ালিটি একটা বেভারেজ বা চা বা কফি সেটা আমরা অবশ্যই দিচ্ছি এবার বাকিটা তো আপনাদের উপরেই নির্ভর করছে এবার একটু ছোট্ট অন্য কোশ্চেনে আসি তো শিল্প তো হলো पेट पुजोर की व्यवस्था रही है अच्छा एबार खाद्य जदि आसि मैगी रही है विभिन्न धरणेर जेगुलो सुनते हैं तो खूब कमन लागे मैगी तो 2 मिनिटे हो जाए सब जगह खूब सहजे पावा जाए मैगी किन्तु जदि एक बार एसे टेस्ट करें आमी आशा करी आपनादेर निश्चयई किछु ना किछु एकटू होलेओ डिफारेंस आपनी बोध करबेन आलादा हयतो बोध करबेन এটা গেল ম্যাগি স্যান্ডউইচ যেটা প্রপার স্যান্ডউইচ যেরকম সাইজে এবং যেভাবে প্রিপেয়ার করে দেওয়া হয় বিভিন্ন ফ্লেভারের সেটাও রয়েছে পিৎজা রয়েছে বিভিন্ন ধরনের এবার তাছাড়া বিভিন্ন ধরনের স্টার্টার রয়েছে স্টার্টারের মধ্যে যেগুলো রেগুলার ইন্ডিয়ান মেক্সিকান 2 ধরনেরই আছে আর হ্যাঁ আমাদের কিচেন এলাকাটাকেও আমরা বাদ দিইনি ওটাও যেহেতু স্টুডিওরই অংশ তাই ওখানেও আমাদের এক্সপেরিমেন্ট সবসময় চলতে থাকে ওখানেও শিল্পের কারুকার্য চলতে থাকে तो सेखान थेके रिसेंटली जेमन एक खाबार बनानो हयेछे जेटार नाम बार्डस नेस्ट तो ओटा आमी बोलबो ना जे आमादेर निजेदेर तैरी करा ओटा अलरेडी एक्सिस्ट करे किन्तु खूब कम मानुषे जाने एटार विषय ए बार्डस नेस्टटा देखते पाखिर बासार मतो पुरोटाई वेज खाबार पुरोटाई पाखिर बासार मतो देखते तो ओटा जेमन एक नतून क्रिएटिविटी एरकमई आगामी दिने निजेर थेके अनेक धरनेर काज तुले धरार चेष्टा चलछे खाबारेर मध्ये सामार स्पेशल किछु आसछे नतून नतून আসুন আসবেন দেখবেন তাহলে আরও বেশি ভালো করে বুঝবেন জানবেন অনুভব করবেন সবথেকে ইম্পর্টেন্টলি কারণ অনুভূতিটা তো সবথেকে বেশি ইম্পর্টেন্স রাখে সুতরাং অবশ্যই সেটাই সবার আগে শ্রেয় আমাদের তো সত্যি কথা বলতে এই শনিবারের আড্ডা জনপ্রিয় হয়ে যাচ্ছে ধীরে ধীরে দর্শকদের মাঝে এবং তোমার আজকে কেমন লাগলো বলো আমাদের সাথে আড্ডা দিয়ে আড্ডা তো সবসময় ভালো লাগে আর সেটা যদি সৃষ্টি এবং ক্রিয়েটিভিটি শিল্প নিয়ে হয় তাহলে তো আরোই মজাদার আর আমাদের চ্যানেলের মাধ্যমে তুমি যদি কোনো বার্তা দিতে চাও নিশ্চয়ই খুব ভালো কাজ হচ্ছে কাজেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ সবথেকে ইম্পর্টেন্টলি এনাদের যেই কথাবার্তার যেই মাধ্যমটা এবং সব থেকেও বেশি ইম্পর্টেন্টলি যেভাবে ইন্টারাকশনটা মানে আমাকে খুব বেশি আরও বেশি ভালো মতন করে মিশে যেতে খুব সাহায্য করেছে আশা করি এই জায়গাটাও আপনাদের ভালো লেগেছে অবশ্যই তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আর আমি সবসময়ই সাথে আছি অসংখ্য ধন্যবাদ এবং আপনারাও কাপস অফ আর্টে আসবেন স্যাটারডে আড্ডার মাধ্যমেই আপনারা এই ধরনের বিভিন্ন রকম শুধু রেস্টুরেন্ট না শিলিগুড়ি শহর এবং তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা রকম খাদ্যের সন্ধানে প্রত্যেক শনিবার দ্য সেক্রেটিউবার্সের পাতায় ফলো করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ফিরে আসছি আবার পরের শনিবারে ততক্ষণের জন্য গুড বাই এবং অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটির পাশে ক্লিং টং করে দেবেন